নমস্কার, ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতা আজ উপস্থিত ঠাকুর পুকুর ফ্রিয়ে বাস স্ট্যান্ডে, একদম চা 25 বছরের চায়ের স্টল একদম বাস স্ট্যান্ডে। উত্তমদার চায়ের স্টলে কামালদা একটু চুমুক মারছে। ঠিক 12:30 হয়েছে, কামালদা চুমুক মেরে দেখে উত্তমদার চা সত্যি কি উত্তম, দেখি তো না। এখনও সেই স্বাদ আছে। যারা ফ্রিয়ে বাস স্ট্যান্ডে আসেন, যে বাসগুলো এখানে দাঁড়িয়ে থাকে, সেই বাস স্ট্যান্ডে উত্তমদার চাটা একবার মারবেন। মাত্র 6 টাকা তো, তাই না? উত্তমদার দার 25 বছরের চা মাত্র 6 টাকা ভাড়ে পাওয়া যাচ্ছে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। চা খেতে উত্তমদার খুব ভালো। হ্যাঁ, আপনি আসেন এখানে? হ্যাঁ, আমি প্রায় খাই। বারে বারে আসেন এখানে? আসলে উত্তমদার চায়ের দোকানে এই তাহলে দুজনের মধ্যে একজন দুটো চায়ের দোকানেই ভালো এখানে, তাই না? উত্তমদার চা, উত্তমদার চা খুব ভালো চা, 6 টাকা। কামাল দা তো ওই ভাড়ে চা খাচ্ছে, এই 6 টাকা। আরো আছে দেখি কি চা খেয়ে এলে চা ভালো লাগে। হ্যাঁ, কোথা থেকে আসছে? আমার তো বাড়ি এখানেই, শিবরামপুরে বাড়ি। আচ্ছা, এখানে কাজের সূত্রে আসা। আপনার নামটা? আমার নাম সাহেব পাখি। ভালো লাগে চা? ভালো লাগে। হ্যাঁ, টান আছে চায়ে? চায়ে টান আছে, উনি দাম চান। কি নাম আপনার? সাগিব। কেমন লাগে চা? ভালো। বানায় ঠিকঠাক বানায়? হ্যাঁ। ব্যবহার ভালো? একদম। উত্তমদা, উত্তমদা, উত্তমদার ব্যবহারও ভালো। 25 বছর ধরে ব্যবসা করছে আর এইরকম চা তৈরি করছে উত্তমদা। আর এরকম ভাঁড়ে এবং কাগজের কাপ দুটোই আছে, সাথে বিস্কুট। উত্তমদাকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে চা ভাঁড়ে চাটা সবচেয়ে কম পাওয়া যায়, প্রায় কাগজের কাপ। ঠাকুর পুকুর ছুঁয়ে বাস টার্মিনাসের পজিশনটা দেখাচ্ছি। এখানে উত্তমদার চা ছুঁয়ে বাস স্ট্যান্ড NH117, যার নাম ডায়মন্ড হারবার রোড। এই যায় মেট্রো, আর নিচেই দেখা যায় উত্তমদাকে, যে অনবরত 25 বছর ধরে এই চা সাপ্লাই করছে। মানুষজন খাওয়া দাওয়া করছে, ভালো লাগছে তাদের মন। উত্তমদা কতদিন কাজ করছো? অনেকদিন। অনেকদিন? তুমি একাই? একাই। কটার সময় দোকান খোলো? 3:30। ভোর 3:30? বন্ধ করো কখন? বন্ধ করি 8টা, রাত 8টার সময় বন্ধ করে উত্তমদা। 3:30 থেকে একাই চা বানাচ্ছে, এইরকম স্টল। উত্তমদার চায়ের স্টল দেখাচ্ছি ফ্রিয়ে বাস স্ট্যান্ডে। ভাই, উত্তমদার জন্য লাইক কমেন্ট শেয়ার করো, উত্তমদাকে একটু স্যালুট করো, উত্তমদাকে একটু পপুলারিটি করো। S12D ঠাকুর পুকুর হাওড়া, এই টার্মিনাসে আমি দেখাচ্ছি। উত্তমদার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে। উত্তমদার চা খাওয়া হয়, কেমন লাগে? ভালো। কতদিন খাচ্ছে? 1.5 বছর। ভালো লাগে? আর বসে থাকতেও ভালো লাগে কেন? আমরা কাজে এলেই চা খাই। হ্যাঁ, আপনি গেলে কাজে আসলে ওখানে খান। হ্যাঁ, ব্যবহার কেমন? ভালো ব্যবহার। ভালো ব্যবহার। আপনার নাম? আমার নাম রোহিত। ভালো লাগলো এখানে বন্ধুরা এই জায়গাটা এসে আড্ডা মারে আর চা পান করে উত্তমদার। ভোর 3:30 থেকে রাত পর্যন্ত উত্তমদা একাই লড়াই করে যাচ্ছে। কামাল কলকাতার সাথে থাকো। উত্তমদার চা পান করে কামালদা থ্রিয়ে বাস স্ট্যান্ড থেকে এবার বেহালার পথে যাবে। কামাল কলকাতার সাথে থাকবেন। তালাতলা থেকে জোকা 7 কিলোমিটার পূর্ব পশ্চিম প্রত্যেকটা খাবারের দোকান, মেলা এবং মন্দির, মসজিদ, গির্জা, লাইব্রেরি কি নেই কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। একবার তো সাবস্ক্রাইব করে দেখুন, বাচ্চা থেকে বুড়োরা সবাই দেখতে পাবেন আমার কালেকশনগুলো, আমার কন্টেন্টগুলো। নিশ্চয়ই ভালো লাগবে, ভালো তো হতেই হবে, তাই একটু সাবস্ক্রাইবটা দরকার আছে কামালদার জন্য। এই বয়সে পরিশ্রম করছে, জাস্ট
15 মাস কামাল কলকাতা দেখতে থাকুন, কামাল দার সাথে থাকুন। টাটা, বাই বাই। চাপান করতে করতে বিদায় নিচ্ছেন।